হ্যালো, ঈদ মুবারক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। কেমন কাটলো সবার ঈদ অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তবে ব্লগটা হচ্ছে একটা রোজার ব্লগ, সো এটা মেবি খুব সম্ভবত 27 আর 28 রোজা ছিল। ঈদ চলে গেছে বাট রোজার ব্লগ এখন আমার আপলোড করা শেষ হয়নি, সো সিরিয়াল ওয়াইজ আসছি। এটাই মেবি লাস্ট আমার রোজার ব্লগ, এরপরে হচ্ছে মেবি চন্দ্রতের ব্লগই আপলোড হবে নেক্সট। সো চলুন আজকে কথা না বাড়িয়ে ঘুরে আসি ইস্টার্ন প্লাস থেকে। এটা ছিল একদম শেষ সময়ের শপিং যেটাকে বলা চলে। সো আমার অলমোস্ট সব কিছুই কেনা হয়ে গিয়েছিল সেই দিন। বেসিক্যালি আম্মুকে নিয়ে গিয়েছিলাম ইস্টার্ন প্লাসে হচ্ছে কিছু ড্রেস কিনে দেওয়ার জন্য বেসিক্যালি। তো তারপরে হচ্ছে দেখতে থাকুন কি হয়। আম্মুকে ড্রেস কিনে দিতে যেয়ে আমি ড্রেস কিনে ফেলছি যেটার কোনো দরকারই ছিল না, একটা এক্সট্রা ড্রেস হয়েছে। সো এনিওয়েজ, আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে তো ডেফিনেটলি ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড চলে আসছি হচ্ছে ইস্টার্ন প্লাসের ফার্স্ট ফ্লোরে। এখানে সিঁড়ি দিয়ে উঠলেই একদম চোখের সামনেই পড়ে হচ্ছে দুটা খুব একটা আইসক্রিমের শপ, অ্যান্ড আর একটা হচ্ছে মেবি কর্ন শপ বলে এটাকে, না কি বলে জানি না, মানে বিভিন্ন রকমের কর্ন লাইক পাওয়া যায় আর কি, খুব মজার খেতে। এনিওয়েজ, এরপরে হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেলাম, সেখানে হাঁটছি আশপাশটা দেখছি। খুব ভিড় ছিল সে সময়, ঈদ চলে আসার পরেও রোজা শেষ শেষ প্রায়, একদম শপিং সবারই মোটামুটি কম বেশি শেষ হয়ে যাওয়ার কথা, তবুও হচ্ছে ভিড়ের কোনো কমতি ছিল না, চারপাশে অসংখ্য মানুষ। সো সবাই কেনাকাটা করছিল, ডেফিনেটলি আমাদের মতোই সবাই কেনাকাটা করতে এসেছে, সবাই কেনাকাটা করবে, ঈদে তো কেনাকাটা করতেই হবে। সো যাই হোক, এরপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। ইস্টার্ন প্লাসের ফার্স্ট ফ্লোরে আছি এখন আমরা, রাইট? সো ফার্স্ট ফ্লোরে যেটা হয়, দোতলায় এখানে ড্রেস লাইক সালোয়ার কামিজ পাওয়া যায়, এখানে থ্রি পিস, খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান, পাকিস্তানি বেশি চোখে পড়লো, কারণ এবার খুব পাকিস্তানি চলতেছে। সো এবার না, গত বেশ কয়েক বছর ধরেই খুব পাকিস্তানি ট্রেন্ড চলতেছে, পাকিস্তানি ড্রেস সবাই খুব পছন্দ করে এই আর কি। সো এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে লন এবং বিভিন্ন ধরনের পাকিস্তানি যে ডিজাইনের ড্রেসগুলো আছে লাইক ক্যাটালগের ড্রেস, একদম রামসা থেকে শুরু করে ক্যাটালগের খুবসুরত বারিশ এই টাইপের আর কি, খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস পাওয়া যায়। এছাড়াও হচ্ছে এখানে ওয়ান পিস কুর্তিজ অ্যান্ড আরও জানি কি বলে সারারা গারারা হোয়াটএভার, মানে আর কি যা আছে ওইগুলাই আর কি, খুব সুন্দর সুন্দর ভালো ভালো সালোয়ার কামিজ আমার কাছে মনে হয়েছে। এখানে ছিল কিছু ওয়ান পিস দেখা যাচ্ছে, অ্যান্ড এই যে একটা এটাকে কি বলে আই ডোন্ট নো, গাউন টাইপের কিছু আর সারারা গারারা কিছু একটা আর কি, সব মিলিয়ে আর কি খুব জজ কালেকশন ছিল। এই তো এরপর আমরা হাঁটছিলাম পুরো ইস্টার্ন প্লাস মার্কেট জুড়ে, অ্যান্ড এক্সপ্লোর করছিলাম, ঘুরে ফিরে দেখছিলাম নিউ কি কি কালেকশন ছিল। এই ড্রেসটা আমার আম্মুর খুব পছন্দ হয়েছিল, সেটা আমাকে বারবার বলতেছিল যে তুমি নাও, আর আমি বলছিলাম না 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 আমার লাগবে না। এরই মাঝে আমার একটা পার্সেল চলে আসলো, সো আমি হচ্ছে আমার আম্মু অ্যান্ড আমার বেবিকে দেখা যাচ্ছে এখানে, সো আমি এদেরকে হচ্ছে রেখে চলে আসলাম নিচে পার্সেলটা কালেক্ট করতে। সো পার্সেলটা কী আসছে সেটা আমি হচ্ছে ব্লগের লাস্টে দেখাবো। এই হচ্ছে আমার পার্সেল, একদম অনেক এক্সাইটেড ছিলাম, অনেক দিনের আমার একটা প্রি অর্ডার ছিল। সো এরপর পার্সেলটা কালেক্ট করে আমি আবার চলে গেলাম শপিং মলের ভেতরে, দেন আমি আবার আম্মুর সাথে দেখা করলাম, এরপরে হচ্ছে আমরা আবার ঘুরছি। সো এই শপটা আমার খুবই ফেভারিট একটা শপ, এখানে একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো পাওয়া যায়। বাট এবার আমি যেটা খেয়াল করলাম, আচ্ছা বলে রাখি, এই এই স্যান্ডেলটা মানে এই জুতিটা আমার হচ্ছে খুবই পছন্দ হয়েছিল, আমার এই ড্রেসের সাথে খুব যাচ্ছিল, বাট আমি অলরেডি একটা কিনে ফেলেছি এই কালারের স্যান্ডেল, তো এই জন্য কিনিনি, বাট ওই স্যান্ডেলটা একদম পারফেক্টলি যাচ্ছিল আমার ড্রেসের সাথে। সো আমি আফসোস করছিলাম যে আল্লাহ এত সুন্দর একটা স্যান্ডেল, বাট আমি অলরেডি কিনে ফেলেছি, সো এর জন্য আর কেনা হয়নি। এখানে দেখছিলাম আমার ওয়েস্টার্নও কিছু শপ আছে, এটা মেবি খুব সম্ভবত তৃতীয় তলায়, সেকেন্ড ফ্লোরে। আমি এখানে কিছু প্যান্ট দেখছিলাম, খুব একটা ভালো লাগেনি আমার, সো নেইনি। এরপরে বেবিদেরও কিছু কালেকশনস ছিল, সো আম্মু কিছু ওয়েস্টার্ন টপস দেখছিল আমার জন্য, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। বাট মেইনলি হচ্ছে আমার পার্সোনালি ইস্টার্ন প্লাসের যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওদের জুতার কালেকশনগুলো, হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় যে ওটা আনকমন অ্যান্ড ইউনিক। অ্যান্ড এছাড়াও হচ্ছে ড্রেস যেগুলো আছে লাইক সালোয়ার কামিজ, সেগুলো মোটামুটি আমার কাছে ভালো লাগে কালেকশন, আপডেট কালেকশনই আছে আমার কাছে মনে হয়, বাট ওয়েস্টার্নগুলো আমার খুব একটা ভালো লাগেনি সেটা কথা। সো এরপরে আমি আমার বেবির জন্য, মানে আমি আম্মু দুজন মিলে আমার বেবির জন্য ড্রেস দেখছিলাম, যদিও ওর কেনাকাটা হয়ে গিয়েছিল, বাট তারপরে হচ্ছে মানে দেখতে তো আর দোষ নাই, যদি আনকমন বা খুব সুন্দর কিছু পেয়ে যায় আর কি। আমার বেবির জন্য সাধারণত ইস্টার্ন প্লাস থেকেই ড্রেস কেনা হয়, অ্যান্ড মানে ওর সব কিছুই মোটামুটি ড্রেস ড্রেস হাবি যাবি, যেহেতু আমার বাসার কাছে ইস্টার্ন প্লাস সেই সুবাদে, তো এখানের কালেকশনগুলো আমার কাছে ভালোই লাগে। সো এরপরে হচ্ছে এই যে এই ড্রেসটা সুন্দর না, আমার ভালো লাগে নাই। সো এখানে কিছু কুর্তিস ছিল অনেক সুন্দর সুন্দর, এখানে কি দেখছিলাম, এখানে হচ্ছে আমার বেবির জন্য হচ্ছে আমার আম্মুর জিন্সের ফুল প্যান্ট নিতে ইচ্ছে করছিল, আর আমার হচ্ছে ডিজাইনগুলো ভালো লাগছিলো না, এই কালারটা ভালো লাগছিলো, আর হচ্ছে এই রেড কালারের প্যান্টের ডিজাইনটা ভালো লাগছিলো, বাট কালারটা ভালো লাগছিলো না, সেই জন্য নেওয়া হয়নি। তারপরে হচ্ছে আমরা চলে গেলাম
এটা মেবি কয়তলে আমি জানি না, ওই যে আমাকে দেখা যাচ্ছে। সো এখানে আছে, আচ্ছা এগুলো হচ্ছে কিছু পাঞ্জাবি, পাঞ্জাবিও দেখছিলাম কিছু, মানে দেখি আর কি টুকটাক যদি কিছু পাওয়া যায় আর কি, এরকম একটা অবস্থা। এই পাঞ্জাবিটা আম্মুর খুব পছন্দ হয়েছিল, আমারও ভালো লেগেছিল, বাট হচ্ছে ওদের প্রাইস রেঞ্জটা একটু বেশি ছিল। বাট এবার হচ্ছে প্রাইস রেঞ্জ মানে ও একটু তুলনামূলক বেশিই ছিল সব কিছুর। সো এখানে হচ্ছে সুন্দর সুন্দর টু পিস ছিল মেবি, এগুলো পাকিস্তানি ড্রেসগুলোর টু পিস খুব সুন্দর সুন্দর ছিল, আমি জাস্ট দেখছিলাম। এটা মেবি তৃতীয় তলায় ছিল। আসলে আজকাল অরিজিনাল জামা কাপড় কেনা একটু টাফ, বিকজ এত রেপ্লিকা বের হয়ে গেছে, সো একটু টাফ আমার কাছে মনে হয়, একটু দেখে শুনে বুঝে কিনতে হয়। এই 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 কালারটা আমার কাছে খুব ভালো লাগে, মানে এই টাইপের কালারগুলো আমার কাছে খুব ভালো লাগে কেন জানি। তো এরপরে হচ্ছে আরেকটা শপে চলে আসলাম, এখানে এই যে খুব সুন্দর সুন্দর সারিবদ্ধ করে লনের থ্রি পিস রাখা ছিল, এখান থেকে আম্মু কিছু নিল আর কি ড্রেস। এরপরে আম্মুর এই দু মানে এখান থেকে মানে রামসার লাক্সারি শিফন নিউ যে কালেকশনটা, ওখান থেকে হচ্ছে একটা ড্রেস পছন্দ হলো আমার জন্য, সো নিয়ে নিল। সো এই হচ্ছে আমাদের শপিং। এরপরে আমরা চলে আসলাম একদম গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকে আম্মু রামেন নিল। এরপর আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে শান্তিনগর বাজারে, তখন বাজে মনে হয় রাতে 11:30 এরকম, আমার ঠিক খেয়াল নেই। সো সেখান থেকে গিয়ে কি করলো, এখানে গিয়ে হচ্ছে আম্মু পান কিনলো অ্যান্ড তার সাথে সুপারি কিনেছিল বোধ হয়। সো এই আর কি। তো ব্লগ যেই তো করছিলাম তাই ভাবলাম যে চার পাঁচটা এগুলারও ব্লগ করে ফেলি। বাজার তখন বন্ধ হবে হবে পালা, কিন্তু আমাদের তো আর বাজার করার তেমন কিছু ছিল না। সেই যে আমার আম্মুর পরিচিত পানের দোকান, এখান থেকে আম্মু পান কিনে, সো পানের দোকানের পাশে ডিম ছিল, আমি ডিমের কিছু ভিডিও করছিলাম, আমার আম্মু আর আমার বেবি হচ্ছে আমার দিকে হা করে তাকাচ্ছিল আমি ডিমের ভিডিও করছিলাম দেখে। সো এরপরে হচ্ছে ড্রেসগুলো নিয়ে আমি চলে গেলাম সোজা টেইলরে অ্যান্ড এরপরে বাসায় চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন বাজে হচ্ছে 2:30, এক্সাক্ট টাইম যদি বলতে হয় 2:30 বাজতে 2 মিনিট বাকি। সো এতক্ষণ পরে এসে হচ্ছে আমি একটু ফ্রি হলাম, এখন হচ্ছে আমি একটু নিজের জন্য সময় পেলাম আর কি। সো চিন্তা করলাম যে একটা পার্সেল আজকে ওপেন করবো, আপনারা অলরেডি আমার ব্লগ দেখে সেখানে দেখতে পেয়েছেন যে আমার একটা পার্সেল আজকে আসছে, তো ওইটাই হচ্ছে আমি এখন ওপেন করবো। হ্যাঁ, আর এটা চিন্তা করলাম যে ভিডিও করে রাখি, বিকজ এটার একটা কারণ হচ্ছে আমি ব্লগে অ্যাড করবো অ্যান্ড সেকেন্ড কারণ হচ্ছে যে পার্সেলটা যখন আসছে তখন হচ্ছে আমি এটা চেক করি নাই। সো আপু আমাকে বলেই দিয়েছিল যে ভালো করে চেক টেক করে নিতে, বাট আমি যেহেতু বাইরে ছিলাম সো আমি চেক করতে পারিনি। এর জন্য যেটা হচ্ছে যে আমি এখন পার্সেলটা ওপেন করব, এর জন্য আমি আপুকে অলরেডি বলে রেখেছি যে আমি তো চেক করতে পারিনি। সো বাসায় যে যখন আমি চেক করব ভিডিও শ্যুট করে রাখবো, যাতে করে কোনো প্রবলেম হবে না। আই নো, বাট ইফ বাই এনি চান্স যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পরে আমি সেটা আপুকে যেন দেখাতে পারি। তো আপু হচ্ছে আমি একটা পেজ থেকে হচ্ছে এই পার্সেলটা আসছে, কী পার্সেল আসছে সেটা আমি এখন বলবো না, কারণ আমি এই পার্সেলটা নিয়ে অনেক এক্সাইটেড, অনেক অনেক দিন পরে হচ্ছে আমার পার্সেল আমি হাতে পেয়েছি। একটা প্রি অর্ডার ছিল ডেফিনেটলি মেকআপ স্টাফ, সো যখন ওপেন করবো তখন আপনারাও দেখতে পাবেন। সো ওই আর কি, এক ঢিলে দুই পাখি মারা, আমার ব্লগও হলো আর আপুর জন্য আমি বলেছিলাম যে আমি ভিডিও শ্যুট করে রাখবো, সো ওই হিসেবেও হলো। সো দুইটা কাজই হলো। এনিওয়েজ, বেশি কথা না বাড়াই, এই হচ্ছে আমার পার্সেলটা যেটা আজকে আমি পেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আমি এটা পারচেজ করেছি একটা পেজ থেকে, বেসিক্যালি একটা গ্রুপ থেকে, গ্রুপের নাম হচ্ছে তাসনুভাস ভল্ট, তাদের একটা পেজও আছে, পেজের নামও সেম তাসনুভাস ভল্ট। আমি হচ্ছে আমার এই ব্লগ মানে ভিডিওটার ডিসক্রিপশনে এই পেজের লিঙ্ক বা গ্রুপের লিঙ্ক অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। আর আপুটা মানে তাসনিম কি যেন নাম, তাসনিমস ভল্ট, আই এম সরি, পেজের নাম হচ্ছে তাসনিমস ভল্ট অ্যান্ড গ্রুপের নামও সেম তাসনিমস ভল্ট। সো আমি বেসিক্যালি গ্রুপ থেকে আপুকে চিনি অ্যান্ড তার কাছ থেকে আমি আরও পার্সেল নিয়েছি, ছোটো ছোটো পারফিউমের আরও আরও পার্সেল নিয়েছি, মানে আপুটা অনেক জোস। এনিওয়েজ চলেন তাহলে আমরা আজকে পার্সেল এখন ওপেন করি, আপনাদের সাথে একসাথেই ওপেন করি। সো এই হচ্ছে ব্যাগ, ব্যাগের ভিতরে হচ্ছে আমার পার্সেল। ওহ ওয়াও, সো কেমন গেল সবার, কেমন কাটছে সবার রোজা, বা কেমন করলেন সবাই ঈদের শপিং আমাকে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো জানাবেন। এই কি সুন্দর এখানে, আচ্ছা থ্যাংক ইউ স্টিকার লাগানো একটা। আচ্ছা এনিওয়েজ, সো এই দুটা পার্সেল আসছে হচ্ছে, এখন আমি এই দুটা ওপেন করবো। এটা আমার মোস্ট 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 ওয়ান্টেড, মোস্ট ফেভারিট, মানে কি কি বলবো আমি, দিশা পাইতেছি না। এনিওয়েজ, সো পার্সেলটা এখন ওপেন করে আপু খুব সুন্দর করে র‍্যাপ করে পাঠিয়েছে অ্যান্ড থ্যাংক ইউ তাসনিম আপু। এনিওয়েজ থ্যাংক ইউ তাসনিম আপু। আর আপুর বিহেভিয়ার এত
কিউট, মানে কিছু পারচেজ না করলেও বলেন তো কি বলেন বলেন কিছু পারচেজ না করলেও ইচ্ছে করে যে আপুর সাথে কথা বলতে থাকি উদয় পাচার পারি হাই হাউ আর ইয়া এটা হচ্ছে আমার কনস্পাইরেসি প্যালেটটা জেফ্রি স্টারের অ্যান্ড এটার আরেকটা প্যালেট আছে বাট এটা ফার্স্ট ওপেন করি আগে উফ আই গড আই এম জাস্ট লিটারালি আই এম শেকিং উফ সুন্দর করে ওপেন করতে হবে এইভাবে কি ওপেন করে নাকি হ্যাঁ এইভাবে মানে একটা ব্যাপার আছে না আল্লাহ এখন তো ওপেনই হইতেছে না এই যে এইভাবে ধরে এইভাবে মাই গড মাই গড কি কিউট কি সুন্দর আমার ড্রিম প্যালেট সেই প্যালেটটা চলে আসছে আমার ইনশাল্লাহ এটা দিয়ে আমি খুব শীঘ্রই হচ্ছে আই লুক করবো আর এখন থেকে তো করবই যেহেতু প্যালেট আসছে সো গেল ফার্স্ট প্যালেটটা এখন আমি সেকেন্ড প্যালেটটা ওপেন করবো এই হচ্ছে এটাও একটা প্যালেট আমি বলেই দিলাম কথায় কথায় এটা আরেকটা প্যালেট এটাও সেম জেফ্রি স্টারের সো চলেন তাহলে এখন এইটা ওপেন করি কি করবো আমি ব্লু ব্লাড ব্লু ব্লাড প্যালেট মাই গড আই এম সো এক্সাইটেড আমার হার্ট বিট বেড়ে গেছে এই হচ্ছে আমার সেকেন্ড প্যালেটটা এটার কালারটা বেশি জোস না ব্ল্যাকটাও জোস বাট এইটা বেশি জোস লাগে সেটা পারচেস করলাম এটাও সেম আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি না দেখতে পেলেও সমস্যা নেই আমি দেখতে পাইছি এটাই অনেক সো এখন আমি এটা ওপেন করছি হার্ট অ্যাটাক করবো এইটা মানে জেফ্রি স্টারে যতগুলো প্যালেট আছে ওই দুইটার মানে সব প্যালেটের ভিতরে এই দুইটা প্যালেট এইটা হচ্ছে আমার কাছে মানে বেস্ট টপ এই কালারগুলো কালার কম্বিনেশনগুলো একদম টপ প্যালেট হচ্ছে এইটা কালার কম্বিনেশনের জন্য একদম বেস্ট যাই হোক এখন হচ্ছে আমি মানে আমার হাত পা ছেড়ে দিছে একদম এই প্যালেট দুইটা ওপেন করে আমার হাত পা ছেড়ে এই হচ্ছে আমার দুইটা প্যালেট হ্যাঁ এই হচ্ছে আমার দুইটা প্যালেট জেফ্রি স্টারের একটা হচ্ছে ব্লু ব্লাড আর একটা হচ্ছে কনস্পাইরেসি সেই দুইটা আপুর কাছ থেকে প্রি অর্ডারে আমি এনেছিলাম মানে আপু এনে দিয়েছিল আর কি আমাকে সো আই এম সো হ্যাপি জাস্ট আমি কি করবো আমি জানি না এই দুইটা মনে হয় আজকে বালিশের পাশে নিয়ে ঘুমাবো আমি এরকম করি লিটারালি আমি এরকম করি আমি যখন আমার ফেভারিট নিউ কোনো লাইক মেকআপের কোনো প্রোডাক্ট কিনি বা মানে যে কোনো কিছু আমার ফেভারিট যখন আমি কোনো কিছু যে কোনো কিছুই হোক সেটা যখন আমি পারচেজ করি আমি সেটা লিটারালি আমার বালিশের পাশে আপনারা কেউ করেন কিনা আমি জানি না ছোটবেলায় আমি এগুলো করতাম অ্যান্ড ইভেন এখনো বড়বেলায় ইভেন বুড়াবেলায় এসেও আমি এখনো এই কাজ লাইক যখনই আমি কোনো জিনিস পারচেজ করি আমি এটা বালিশের পাশে নিয়ে এখনো আমি এটা বালিশের পাশে নিয়ে এখনো ঘুমাই এই দুটা আজকে আমার বালিশের পাশে যাবে থাকবে এদের নিয়ে আজকে আমি ঘুমাবো সো ইয়া এই পর্যন্তই সবকিছু ঠিকঠাক ছিল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন তাসনিম আপুকে আমাকে এই সুন্দর দুটা প্যালেট দেওয়ার জন্য এনে দেওয়ার জন্য বা আনিয়ে দেওয়ার জন্য সো এই আর কি ভালো থাকবেন সবাই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সো বাই এভরিওয়ান